শাইতানি রজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইসরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া আল্লুকদাতাম মিন লিসানি আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আমি আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে তোমরা সকলে ভালো আছো তো ফ্রেন্ডস আজ আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব তাহলে চলো আমরা প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের সংজ্ঞাটি জেনে নিই যে টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ চলছে বুঝায় তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে এবার আমরা এক্সাম্পেলে যাই দে আর প্লেইং ফুটবল তারা ফুটবল খেলছে আর আই এম ইটিং রাইস আমি ভাত খাচ্ছি আবার আমরা বলতে পারি ইমি ইজ নট রিডিং ইমি পড়ছে না এবার আমরা প্রেজেন্ট টেন্সের গঠন প্রণালী জেনে নেই প্রেজেন্ট টেন্স গঠন করতে গেলে আমাদের লাগবে সাবজেক্ট প্লাস এম আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট আমাদের কি কী লাগবে সাবজেক্ট প্লাস এম আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট এবার আমরা আবার এক্সাম্পেলে চলে যাই আই এম রিডিং বুক এবার আমরা এই যে এম ইস আর এই তিনটি সাহায্যকারী ভার্বের সাহায্যে উদাহরণ দেখব তাহলে চলো আমরা এম দিয়ে শুরু করি আই এম রিডিং এ বুক এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে কি হবে তাহলে হবে আই এম নট রিডিং বুক আর যদি আমরা এইটাকে ইন্ট্রোগেটিভ করি তাহলে কি হবে তাহলে হবে এম আই রিডিং এ বুক এবার চলো আমরা ইস দিয়ে করি হি ইজ ইটিং রাইস এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে কী হবে হি ইজ নট ইটিং রাইস এবার যদি আমরা এটাকে ইন্ট্রোগেটিভ করি তাহলে কী হবে হি ইটিং রাইস এবার আমরা চলে যাই আর এ ইউ আর রাইটিং এ লেটার এটাকে যদি আমরা নেগেটিভ করি ইউ আর নট রাইটিং এ লেটার এবার যদি আমরা এটাকে ইন্ট্রোগেটিভ করি তাহলে হবে ইউ আর ইউ রাইটিং এ লেটার এবার আমরা এই সেন্টেন্সগুলোকে যদি ডব্লুইচ কোশ্চেন করি তাহলে কি হবে দেখে নিই এই সেন্টেন্সগুলোকে যদি আমরা ডব্লুইচ কোয়েশ্চেন করি হোয়াট এম আই ডুইং আমি কি করছি হোয়েন ইজ হি কামিং সে কখন আসছে এবং হোয়াট আর ইউ সেইং তুমি কি বলছো তাহলে বন্ধুরা আজকে আমরা প্রেজেন্ট কন্টিনিউস টেন্স নিয়ে আলোচনা করলাম আগামী ক্লাসে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব আমার চ্যানেল জাবালে নুরটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে এবং আমার ক্লাসগুলো না টেনে পুরোটাই দেখবে আমার ক্লাসগুলো পছন্দ হলে নিজের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং লাইক করবে তাহলে ফ্রেন্ডস আজকে এ পর্যন্তই বাই বাই